আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে সাতকানিয়ার রাস্তার মাঝখানে কেরানীহাট মূল শহর ঢাকা চিটাগাংয়ের সড়কের মাঝখানে এই যে একটা ঘর দেখতেছেন, ভাঙ্গা চূড়া একটা ঝুপড়ির মতো, আসলে এটা কিন্তু একটা মাজার, এটা কিন্তু একজন আউলিয়ার মাজার। তো এখানে একজন খাদেমকে আমরা দেখতে পাচ্ছি। তো এই মাজার সম্পর্কে এবং এখানকার কোনো ঘটনা থাকলে ওনার নাম সহকারে এই খাদেমের সাথে তার এক কথা বলবে, জিজ্ঞেস করো ওনার সম্পর্কে একটু জানো। আচ্ছা, আসলে এটা তো হচ্ছে যাই কেরানি ঢাকা টু চিটং মহাসড়কের মাঝখানে মাজারটা, ঠিক আছে? আপনি এটা সম্পর্কে কিছু বলার থাকলে বলার এরি ভাই হইলেন দিকে নেরি শুদ্ধ বললেন। এটা তো আমি যেদ্দূর জানি মানুষ আর বাদ বাকিতে জানে না। ওটা যেটা জানেন ওইটা বলেন, ওই ফখরের দিনে আমার তো ব্যাংকে সাহেব বাঙ্গির নেওয়া পারে তারপরে এদ্দুরই রে বাঙ্গি ও শিশু মারা গিয়ে ড্রাইভার বাসে গিয়ে মাদুর সাহেব নিয়ে শহরে করে বাধ্য দেওয়া করে। আচ্ছা, উনি বলতে চাইছিল ফখরের দিনের আমলে এই মাদারটা ভাঙতে চাইছিল, যারা বোল্টেজার চালাইছে তারা শুধু ড্রাইভারটা বাঁচে আছে আর অন্যরা মরে গেছে। কারণ এটা কবেরকার ঘটনা, কবেরকার ঘটনা, ও কারাংশ পড়ে গেছে আর কি। আচ্ছা, কারাংশ সবাই উল্টে পড়ে গেছে, এটা কখন মানে কয় সালের ঘটনা? এটা আজ পুরো খেয়াল না পড়ে গিয়ে দেরি দেরি কি না ফকর যে আমার যে এরকম এরকম ধরন এটা কয়বার ভাঙতে চাইছিল? এটা আরো বার আসছে ন ভাঙে এসেট ভাঙে ফেলে গিয়ে গাড়ি যে আমার কিছু আছে এরকম আমি জানেন যে আমি তো নামাজ নামাজ পড়ছি মনে করেন। আপনি জানেন না এটা যে মাজার একটা, আপনি জানেন না কিন্তু এটা সেবা সম্পর্কে ওলি সম্পর্কে যদি না জানেন তাহলে আপনি যদি ওনার নাম কি? ওনার নাম হালু স্যার। তো এটা আমরা আরেকটা বসছি আমি কালু স্যার সম্পর্কে উনি জানেন না? মনে করেন আপনি একটা মাজারের খাদেম সেবা আছেন, এটা সম্পর্কে আসলে কি উনি যে বলছে যে এটা মানে ভাঙতে চাইছিল ভাঙতে পারে না, এটা কি ভাঙা যায় না? এটা মানে রাস্তা করার জন্য ভাঙতে চাইছিল, লাগাইছিল কোনো ভাঙা যায় না? এটা লাগাইছিল ভাঙা না? দর্শক, আসলে এই মাজারটা ভাঙার জন্য চাইছিল কিন্তু বোল্ডোজার দেওয়ার পরও মেশিন দেওয়ার পরও ভাঙতে পারে নাই, হয়তো ব্যর্থ হচ্ছে। এটা হয়তো একটা অলৌকিক ঘটনা হিসেবে আমরা নিতে পারি, কারণ আমরা জানি সাতকানি একটা জামায়াতের এলাকা যেখানে আপনার কোনো মাজার থাকে না, যারা যেখানে মাজার ইয়ে করে না, কিন্তু সেই জায়গায় ডাইরেক্ট মেইন রোডের পাশে, মেইন রোডের পাশে একটা মাজার পড়ে আছে। মানে এই মাজারটা ভাঙতে চাইছিল কিন্তু পারে নাই। হ্যাঁ, পারে নাই। হ্যাঁ, নিজে দেখছি আমি, ওদিক দিয়ে একটা সিঁড়ি ছিল, এটা ছুড়েছে, এরপর আর এটা লাগাইছে আর 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 ইয়ের পর আর ভাঙে নাই, রেখে দিছে না? হ্যাঁ 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 শিওর, এটা এটা তো ভাঙে নাই, দেড় লাগে ওই পাশে তো ভাঙছে, এই পাশে ভাঙে নাই। মাদারটা নাকি ভাঙবে না? আমি অনেক অনেকবার চাইছি, এদিকে দাও এদিকে দাও, মানে এই মাদারটা কি চাইছিল? কে চাইছিল? মানে পারে নাই। আরে কত সরকারি লোক আছে, বেসরকারি আছে, এটা বড় অলিয়ার মাদার। নাম কি? ওর নাম কি? না এটা তো আমরা জানি না, এটা নাম বলতেছে, এটা তো না আজকে মানে সঠিক কোনো ইতিহাস নাই কিন্তু মাদার আছে এটা জানেন? না আমরা জানি না, আমি তো এটা তো
অসত্যের কিছু না, কারণ এলাকার লোকজন যখন বলতেছে যে এটা অনেকবার ক্যারম দিয়ে চেষ্টা করছে বা কিছু চেষ্টা করছে ভাঙার জন্য, ভাঙতে পারে নাই, এটা আসলে একটা রহস্যজনক আমাদের কাছে। এটার ভালো মন্দ মানে কিছু আমি বললাম না, তো তার একটা ধন্যবাদ, ও এই এলাকায় থাকে, আমার এলাকার ছোটো ভাই নাতি, তো ওরে দিয়েই আজকে ভিডিওটা করালাম, তো কারণ ও এলাকায় থাকে সেই কারণে। তো ঠিক আছে, স্পেশালি ঠিক আছে, এলাকার লোকজনকে অনেক ধন্যবাদ এবং তারেককে অনেক ধন্যবাদ, হ্যাঁ ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। তো দর্শক, যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।